নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। কলকাতায় শীত পড়ছে এবং ক্যালেন্ডারে যথেষ্ট ইভেন্টস, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে আসন্ন পুরভোট। তো সেই সূত্রে আমরা আজকে একটা বিশেষ জায়গায় এসেছি, জানতে চান কোন জায়গাটা? আসুন। 3 বছর আগে 10 কোটি টাকা খরচা করে খোলা হয়েছিল পাটুলি ফ্লোটিং মার্কেট, ব্যাংককের জনপ্রিয় ভাসমান বাজারের আদলে। তারপর একে একে এসেছে কোভিড, আমফান। এখন কেমন আছে এই বাজার? শুধুই কি ভেসে আছে নাকি লাভের মুখও দেখেছে এই বাজার? কি বলছেন ব্যবসায়ীরা, খদ্দেররা কি বলছেন, কেন আসেন না তারা? আসুন দেখে নিই। সমস্যা বলতে, প্রথম সমস্যা হয়েছে, আমরা যখন এক জায়গায় দলগতভাবে একটা বাজার ছিল, ছোট একটা বাজার ছিল, দলগতভাবে সব এক জায়গায় ছিলাম, আর এই বাজারটা করেছে আপনার একটা বাস স্টপিস, এখান থেকে বাস দাঁড়ালে শ্রীমাতা অবধি, এত বড় একটা বাস স্টপিসের মতন বাজার হয়েছে, যার জন্য সব দোকানদাররা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, কাস্টমাররা ওমা থেকে এমাতা হতে পারে না। আর তার মধ্যে একটা করোনার একটা এফেক্ট আছেই, অনেক কাস্টমার এখন করোনার জন্য আসে না। আর এই বাজারটা এখানে ঢুকিয়ে তৈরি করেছে, আশেপাশে অনেক বাজার তৈরি হয়েছে, ঠিক আছে, যেহেতু এই জন্য কাস্টমাররা অনেক এদিকে আসে না, এই বিকেলবেলা টুকটাক লোকে ঘুরতে টুরতে আসে, এইভাবেই চলছে বাজারটা। এখন তো 125% লোকের ব্যবসাই নেই, আর ব্যবসা চলে গেছে, অনেকের খাওয়া হয় না, এখান থেকে বাইরে গিয়ে ব্যবসা করছে, এবং কোনো উপায় নেই, এখানে যদি ব্যবসা না হয় তারা খাবে কী করে? এবং ধার ধরে রাস্তার কোল ধরে যদি আমাদের ওই ঢালাই করে আর সব দোকানদারকে বসিয়ে দিলে দোকানদাররা সুরাহা পেত। এবং মাঝখানে আমাদের এখানে ডিভাইড কাটার জন্য, এখান থেকে রাস্তা কাটার জন্য বলা ছিল 2-3টে রাস্তা কাটার জন্য, রাস্তাও কাটছে না, এবং 7 নম্বর গেটে ওদিকে ফ্লাইওভার হওয়ার কথা ছিল, ওভারব্রিজ, সেটাও হয়নি, এবং এখানে ট্র্যাকচারগুলো হওয়ার কথা ছিল, আমাদের ট্র্যাকচারও হয়নি, এবং খরিদ্দার যারা আসে তারা বৃষ্টিতে আসে, বৃষ্টিতে ভিজে যায়, দাঁড়ানোর জায়গা নেই, লোক অন্য অন্য বাজারে চলে যাচ্ছে, যার জন্য আজকের আমাদের বাজারটা পরিস্থিতি খুবই খারাপ। আগে আমাদের বাইপাসের ওপর দোকান ছিল, তখন লোক গাড়ি দাঁড়িয়ে তখন মালপত্র কিনতো, তখন আমাদের বেচাকেনা হতো, যা তো আমাদের এই রাস্তাটা ঘিরে দিয়েছে, দেওয়ার পরে আমাদের কাস্টমার বাজারে ঢুকছে না, চারিদিকে বাজার হয়ে গেছে, এই রাস্তাটা একদম পুরো লোহা দিয়ে পুরো অ্যাঙ্গেল দিয়ে পুরো ঘিরে দিয়েছে, যার জন্য আমাদের কাস্টমার আসতে না, এখানে আসে শুধু ঘুরতে আসে চলে যায়, কিন্তু অথচ আমাদের বেচাকেনা হয় না, আমরা এখানে বিক্রি করতে পারবো না, কোনো জায়গায় দোকান লাগাতে পারবো না, তাহলে আমরা কার দুয়ারে যাব? আমাদের বাজারটা করে দিয়েছে খুব ভালো, তাই আমরাও চাই যে বাজারটা ভালো চলুক, কিন্তু সেই পজিশনে আমরা আসতে পারছি না, তাই আমরা সরকারের কাছে একটাই আবেদন, আমাদের বাজারটা যাতে চলে। বর্ষাকালে বৃষ্টি হওয়ার কারণে কোনো কাস্টমার আসে না, যার জন্য একটা শেড দরকার উপরটা, যার জন্য কাস্টমার যাতে আসলে চিন্তা না করে যে এখানে গেলে আমি ভিজে যাবো। যদি বাইপাস থেকে দুটো যদি অন্তত গেট করা যেত, তাহলে ওদিকে কিছু কাস্টমার দেখে আমাদের বাজারে কিছু প্রবেশ করত। বিক্রেতাদের সাথে কথা বললাম, কথা বলে জানলাম, এক, যখন বাইপাসের ওখানে বাজার ছিল তখন আরও অনেক কেন্দ্রীভূত ছিল জায়গাটা, তো তাদের বিক্রিও বেশি ছিল। 2, আমফানের পর অনেক ক্ষতি হয়েছে এবং রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্য আর নেই যেটা শুরুতে ছিল। 3, এই বাজারের বাইরে অনেক অন্যান্য নতুন বাজার হয়েছে, যে কারণে ক্রেতাদের সংখ্যা অনেক বেশি কমে গেছে, তারা তাদের বাড়ির কাছে জিনিসপত্র পেয়ে যাচ্ছেন বলে সেখানেই যাচ্ছেন, এখানে কিন্তু আসছেন না। এটা হচ্ছে আমার প্রথমবার ভিজিট এই ফ্লোটিং মার্কেট, ফ্লোটিং মার্কেট সম্বন্ধে শুনেছি বলেই আমি এখানে এসেছি। তো আসার পরে প্রথম হচ্ছে সব কিছু ঠিক আছে, কিন্তু এন্ট্রান্সের সময় কোনো এক্স্যাক্টলি আমি আশেপাশে যা যার উপর তৈরি হয়েছে সেই জায়গাটা কিন্তু খুব একটা মানে দৃশ্যবহুল নয়, যেটা দেখে আমি নেক্সট টাইম আসার জন্য বা আসবো বা নেক্সট টাইম কিছু বলবো সেরকম কোনো ব্যাপার আর নেই। তো ফুড মোটামুটি একটা টেস্ট করলাম, রেট ঠিক আছে, টেস্ট ও কোয়ালিটিও মোটামুটি ভালো, এখানে বিশাল কিছু নিত্য নৈপদ্যিন জিনিসপত্র কেনার মতো কোনো এখানে জিনিস নেই যে আমরা ডেলি ডেলি আসবো বাজারে কেনার জন্য, কিন্তু যেহেতু এখানে আমরা এসেছি ঘোরার জন্য এবং নেক্সট বার ঘুরতে যাওয়ার জন্য, যদি আরও কিছু ভালো দেখার মতো বা কিডসদেরও যদি কিছু জিনিস থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে আরও বেশি করে মানুষ এখানে আসবে এবং এখানে যে ব্যবসাদাররা আছেন তাদেরও কিছু ভালো হবে। এক তো হচ্ছে এখানে বাজার কোয়ালিটির দাম মানে দামটা বেশি, সেভাবে মানুষ বেছে বুঝে জিনিস নিতে পারে না, আর এক হচ্ছে বাড়ির সামনে সব যাচ্ছে সবজি আলা মাছ আলা, আর একটা হচ্ছে এখানে মেনটেন্যান্স নেই, প্রচণ্ড অপরিষ্কার, ওই আর কি মানুষ বেছে বেছে কী নেবে মানুষ, ওই জন্য আর কি এখানটা সেভাবে লোকজনও হয় না, আর ওই আসে যারা বাড়ি থেকে দেখতে আসে হঠাৎ করে মনে হয় দেখছে ঘুরে আসি ফটো তুলতে যাই, এইটাই
কেনার জন্য সেরকম ভাবে সে কিছু কিছু নেই। আমি যতদূর দেখেছি যে এখানে যে পরিমাণ পার কেজিতে যে কোনো সবজি বিক্রি হয় সেটা আমাদের পাশের বাজারে যেটা নর্মাল রেগুলার বাজার সেই বাজারে অনেক কম দাম। সো এখানে একমাত্র হঠাৎ এমার্জেন্সি লোক এই সামনে যারা আছে দূরের বাজারটায় যাবে না, হঠাৎ করে ধনে পাতা একটু সামথিং সামথিং দরকার চলে আসবে। এই জন্য মানে যারা রোজকার বাজার করেন তারা কখনোই এই বাজারটাকে প্রিফার করছেন না। আরেকটা যেটা হলো এখানে একটু ঘোরার মতো আপনার অ্যাক্সেসিবিলিটির একটা ইস্যু আছে, এটার মেনটেন্যান্সের অভাব, কারণ যখন খুলেছিল সত্যিই খুব সুন্দর ছিল। এখানে সবাই আসে ওই ছবি তুলতে, চা বিস্কিট, ভাজা পোড়া, চপমুড়ি খেতে। তো অ্যাজ এ সবজি বাজার এটা চলবে না এই কারণে। আমি পাটুলিতেই থাকি, পাটুলি দক্ষিণী। প্রথম অবস্থায় যখন ফ্লোটিং মার্কেট ওপেন হয়েছিল তখন লোকের একটা অ্যাট্রাকশান ছিল যে ফ্লোটিং মার্কেট ব্যাপারটা কী, তার জন্য প্রচণ্ড গ্যাদারিং এবং প্রচণ্ড ভিড় হতো। তো এবার সেই ভিড়টা কিন্তু সবাই যে এখানে মার্কেটিং করতে আসতো বা বাজার করতে আসতো তা নয়, মেনলি ঘুরতে আসতো আর সেলফি তুলতে, ছবি তুলতে ইয়ে। কিন্তু আমরা প্রথম অবস্থা থেকে এখানে বাজার করতাম, এখানে আসতাম, মোটামুটি প্রাইসও ভালো ছিল, ভ্যারাইটিও ছিল এবং তখন দোকান কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু তারপরে এই আমফানের পরে যখন ডিজাস্টার হলো এবং ফ্লোটিং মার্কেটটা বা লকডাউনে অনেকদিন বন্ধ ছিল বা রিমডেলিং করে যখন হলো তখন দেখা গেল যে লোকজনও অনেক কমে গেছে এবং সেই অ্যাট্রাকশানটা যে লোকে যে প্রথম প্রথম যে ছবি তুলতে বা ঘুরতে আসতো সেটাও অনেক কমে গেছে। তবে আর একটা কথা বলবো যে মেন যে ফ্লোটিং মার্কেট ওটা হয়েছে খুবই ভালো, কিন্তু মেনটেনেন্সটা এদের ভালো না। যেমন মশাটা প্রচণ্ড এখানে, মশাটা খরচাটা ওয়াটার পিউরিফিকেশানটা ভালো করে করলে আরও ভালো হয়। তো আমরা তবু মাঝে মধ্যে এখন আসি, তবে এটা সত্যি কথা আগে মানে রেগুলার বাজারটা এখান থেকে করতাম, এই লকডাউনের বাজারে কিন্তু আমরা রেগুলার বাজারটা এখানে করি না। দোকান কমে যাওয়াতে সেরকম স্টকও থাকে না, কোয়ালিটিও কমে গেছে। যে সমস্ত অল্প সংখ্যক ক্রেতাদের সাথে আমরা কথা বললাম, দেখতেই পাচ্ছেন বাজার ফাঁকা, তাদের থেকে আমরা অনেক কিছুই জানলাম। কেউ বললেন যে বাজারের মেনটেনেন্স খুব বাজে, রক্ষণাবেক্ষণ এতটাই বাজে যে এখন যথেষ্ট মশা হয়েছে। আবার কেউ বললেন এই বাজারে দাম অনেক বেশি এবং ভ্যারাইটি অনেক কম। আবার কেউ বললেন যে এটা তো বাজার নয়, এখানে লোকজন এসে সেলফি তুলে বাড়ি চলে যান চা চপ মুড়ি খেয়ে। তো সেক্ষেত্রে ওনাদেরই কথায় আমরা এটাই বুঝতে পারছি যে পাটুলি ফ্লোটিং মার্কেটের বাজার হিসেবে সাফল্য কিন্তু খুব একটা নেই। ক্যামেরায় স্নেহাশিস প্রামাণিকের সাথে আমি মধুরাই ব্যানার্জি, আনন্দবাজার অনলাইন।